কোহলি ও ডুপ্লেসির ব্যাটিংয়ের ঝড়ে উড়ে গেল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। 172 রানের টার্গেট তারা করতে গিয়ে 22 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতিয়ে নেয় ফ্ল্যাগ ডুপ্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 2013 সাল থেকে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটি প্রথম ম্যাচ তারা কিন্তু না হারতেই থাকে, এবারও কিন্তু সেই ধারা অব্যাহতই রেখে দিল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। মুম্বাইয়ের মধ্যে সবথেকে ভালো খেলেন তিলক বর্মা, অর্থাৎ তিনি 84 রান করে এবং পরে 16 ওভার 2 বলে তিনি আউট হয়ে যায় এবং তারপরে একে একে রোহিত শর্মা, ঈশান কিশান, ক্যামেরন গ্রিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা সবই কিন্তু 20 ওভারের মধ্যে একে একে কিন্তু বন্ধুরা তারা প্যাভিলিয়নে ফিরে চলে যায়। এখানে সবথেকে বেশি রান করেছে তিলক বর্মা, অর্থাৎ 84 রানের একটা ভালো তিনি ইনিংস খেলে গিয়েছেন। এরপরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাট করতে গিয়ে তারা খুব সহজেই কিন্তু বন্ধুরা রান তারা কিন্তু মনে ছিনিয়ে নেয়। প্রথমে 82 রান করেন বিরাট কোহলি এবং তার সঙ্গে অর্থাৎ দলের ক্যাপ্টেন ফ্ল্যাগ ডুপ্লেসি 73 রানের ঝোড়ো ইনিংস কিন্তু বন্ধু খেলে যায়। এর ফলে তারা 20 বল থাকতে কিন্তু বন্ধুরা তারা ম্যাচটা জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কিন্তু এই ম্যাচে বিশেষ করে তেমনভাবে জ্বলে উঠতে দেখা যায়নি রোহিত শর্মাকে, ঈশান কিশানকে, ক্যামেরন গ্রিলকে, ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদব। এবং সূর্যকুমার যাদব খুব যে একটা ভালো কোর্স করেছে তা কিন্তু বন্ধুরা একদমই করতে পারেননি, তাই কালকে কিন্তু অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে কিন্তু বন্ধুরা 8 উইকেটে কিন্তু বন্ধুরা তারা পরাজিত হয়েছে। তো বিরাট কোহলি এবং ফ্ল্যাগ ডুপ্লেসির যে ইনিংসটা খেলেছেন এক কথায় কিন্তু বন্ধুরা অনবদ্য, কারণ প্রথম ম্যাচে তারা যে এত রান করতে পারে সেটা কিন্তু বন্ধুরা ভাবার বাইরে ছিল। বিরাট কোহলি করেছেন 82 রান এবং ক্যাপ্টেন করেছে 73 রান। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আজকের ম্যাচটি কিন্তু বন্ধুরা জিতে গেছে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, ধন্যবাদ।